হ্যালো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আমার ভিডিওকে এত এত ভালোবাসা দেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। 2020-তে প্রতিটি দিনকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান, তাহলে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি যদি কোনো নদীর পাড়ে এসে দাঁড়ান, তাহলে আপনি দেখবেন নদীতে অনেক কাঠের টুকরো, জলের বোতল ভেসে চলেছে, আর সেগুলিকে নদীর স্রোত যেদিকে খুশি সেদিকেই নিয়ে যাচ্ছে। একইভাবে আপনিও আপনার জীবনকে ভাগ্যের ভরসায় ছেড়ে দিয়েছেন। জীবন আপনাকে যেখানে নিয়ে যাচ্ছে আপনি সেখানেই চলে যাচ্ছেন। আপনি জানেনই না কি করবেন, কেন করবেন, কোনো প্ল্যানিং নাই যে আগামী 1 বছর বা 5 বছর পর আপনি কি করবেন আর কি করবেন না। আর যদি কখনো মাথায় এটা আসে যে কিছু করতে হবে, তারপরে আপনি এটা ভেবে কাজটি করেন না যে ভাগ্যে থাকলে এমনিই পেয়ে যাব। আপনি যদি কখনো বাড়ির বাইরে দূরে কোথাও যেতে চান, তাহলে আপনি কি সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেন, সময়ের কোনো প্ল্যানিং করেন না যে ট্রেন কখন, বাড়ি থেকে কখন বার হতে হবে, সেখানে কখন পৌঁছাবেন, সেখানে গিয়ে কি কি কাজ করবেন, কোথায় কোথায় যাবেন, এই সব কিছু আমরা আগে থেকে প্ল্যানিং করি। কিন্তু আমরা এমনটা কখনোই প্ল্যানিং করি না যে আগামী 5 বছর পর বা 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। কোনো কিছু অর্জন করার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে। আর আমার কথা শুনে হয়তো কিছু লোক ভাবছেন যে এবার আমি IAS হব বা CA হব বা কোনো প্লেয়ার হব, কারণ প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন অবশ্যই থাকে। কিন্তু প্রবলেম হলো আপনার মধ্যে সেলফ কনফিডেন্স অনেক কম। আর আজ আমি আপনাদের এমন একটি উদাহরণ দেব যা দেখে আপনি বুঝতে পারবেন সেলফ কনফিডেন্স কতটা শক্তিশালী। আপনি কি জানেন একটি ভ্রমরের শরীর অনেক ভারী হয়, সায়েন্সের মতে সে উঠতে পারবে না, কিন্তু এটা সে জানে না। আর ভ্রমর বিশ্বাস করে সে উঠতে পারবে, তাই সে উঠতেও পারে। এটা শুনে হয়তো আপনার একটু অবাক লাগবে, কিন্তু নিজের ওপর বিশ্বাস অসম্ভবকে সম্ভব করে তোলে। আমাদের আসল সমস্যা হলো আমরা সব কিছু স্টার্টিং থেকেই পারফেক্ট করতে চাই, কিন্তু সত্যিটা হলো কোনো কাজ শুরু করার পর আস্তে আস্তে সব কিছু পারফেক্ট হবে। কারণ আপনি যখন শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা আপনার ভুল হচ্ছে আর আপনাকে কি কি ঠিক করতে হবে। আর এই কারণেই বিজ্ঞানীরা সবসময় এক্সপেরিমেন্ট করে, শুধুমাত্র বসে বসে ভাবে না। কারণ রেজাল্ট ভেবে নয়, কাজ করেই পাওয়া যায়। আপনি কখনো ভেবেছেন সবসময় যদি ভাবতেই থাকেন তাহলে কাজ কখন করবেন? এমন অনেক লোক আছে যারা বলে আমি কিছু করতে চাই, আর আমার কাছে এটা থাকলে ওটা থাকলে আমি অনেক কিছু করতাম। আর এমন লোকের সঙ্গে যদি আপনি 5 বছর পরে দেখা করেন, তখনও দেখবেন তারা একই কথা বলছে। আর এমন লোকগুলো তাদের সারাটা জীবন ভেবেই শেষ করে দেয়। তাই এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার। 2020 সালটাও আপনি কেবল ভেবেই কাটাবেন, নাকি ওই ভ্রমরের মতো উড়ে দেখাবেন? সবশেষে আপনাদের বলবো, যখনই কোনো কিছু শুরু করবেন, পরিশ্রম এমনভাবে করুন যেন ভাগ্য বলে ওঠে, এই নাও সফলতা, এটা তোমার অধিকার। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।